স্বাধীনতার 52 বছর পর উদ্বোধন করা হলো সিরাজগঞ্জের কামারখন্দে পলাশডাঙ্গা যুব শিবির মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। সকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মাহবুব রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান সহ আরো অনেকে। আমার বক্তব্য বেশি বাড়াবো না।